গত 2রা সেপ্টেম্বর ডিবিসির জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কোলে মল্লিকাপুর গ্রামের 19 বছরের যুবক সৌরভ অধিকারীর। এদিন সৌরভ তার এক আত্মীয় ও 3 বন্ধুর সাথে মেমারির নদীপুর লক গেটে পিকনিক করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয়। নিহত যুবকের পরিবারের অভিযোগ, ঘটনাটি ওই দিন দুপুরে ঘটলেও তারা রাত 8টার সময় জানতে পারেন। মৃতদেহটি উদ্ধার হয় শুক্রবার পান্ডুয়া থানার বৈচি লক গেটে। নিহতের পরিবারের অভিযোগ, সৌরভকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ঘ্য মাহান্তি ও চিরঞ্জিৎ সিলকে গ্রেপ্তার করে ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বলছি, তোমরা কি একসাথে গেছিলে পিকনিক করতে? গেছিলে দুজন, চারজন মিলে গেছিলে নাকি? তো তোমাদের বিরুদ্ধে অভিযোগ কি মেরে দিয়েছে বলছে? তারপরে ওই ছেলেটা একাই বসেছিল ওখানে, ওখান থেকে ও একা লাস্টে বিরিয়ানি খায়। বিরিয়ানি খাওয়ার পর ও বললো, মানে খাওয়া দাওয়ার সময় বললো যে আমি লাস্টে বিরিয়ানিটা খাবো, এখন খাবো না, যে আমরা চান করতে নেমে গেছিলাম স্যার। তারপরে ওখান থেকে ও বিরিয়ানি টিরিয়ানি খেয়ে, ও সাঁতার জানে না, আমি সেটা আমার নিজের দাদুর ছেলে, আমি সেটা সবাইকে বলে দিয়েছিলাম যে ও সাঁতার জানে না। তারপরে ও যে কখন ঝাঁপ মেরেছে, কখন কি করেছে স্যার আমরা জানি না। তারপর বাড়িতে এসে বললো না কেন? বাড়িতে এসে বললাম না বলে, তখন ওই আমাদের সন্তু মামা আছে, আমরা মোট 5 জন ছিলাম, তো তাদের বাড়িতে আমার ঘরে নিয়ে গেছিল আমাকে। নিজেই ঝাঁপ মেরেছে নাকি ও? হ্যাঁ স্যার, তারপরে ওখানে সন্তু মামা ছিল, উনি পায়খানা করতে গেছিল। হ্যাঁ, ওই বলছে। তারপরে আমরা ঝাঁপ মারার পর তারপরে ও ওদিকে গেছে মাছ দেখতে, আরেকজন ছিল। কি নাম তোমার? তারপরে ওকে জলে যখন উঠি তখন ওকে দেখতে পাই সৌরভকে। সৌরভ বলে, বলি যে ওকে বাঁচাও, ও ডুবে যাচ্ছে, দিয়ে ওকে ধরে নিয়ে গেছে, তারপর আর পাইনি। দেখিস, মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। গত 2রা সেপ্টেম্বর ডিবিসির জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কোলে মল্লিকাপুর গ্রামের 19 বছরের যুবক সৌরভ অধিকারীর। এদিন সৌরভ তার এক আত্মীয় ও 3 বন্ধুর সাথে মেমারির নদীপুর লক গেটে পিকনিক করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয়। নিহত যুবকের পরিবারের অভিযোগ, ঘটনাটি ওই দিন দুপুরে ঘটলেও তারা রাত 8টার সময় জানতে পারেন। মৃতদেহটি উদ্ধার হয় শুক্রবার পান্ডুয়া থানার বৈচি লক গেটে। নিহতের পরিবারের অভিযোগ, সৌরভকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ঘ্য মাহান্তি ও চিরঞ্জিৎ সিলকে গ্রেপ্তার করে ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বলছি, তোমরা কি একসাথে গেছিলে পিকনিক করতে? গেছিলে দুজন, চারজন মিলে গেছিলে নাকি? তো তোমাদের বিরুদ্ধে অভিযোগ কি মেরে দিয়েছে বলছে? তারপরে ওই ছেলেটা একাই বসেছিল ওখানে, ওখান থেকে ও একা লাস্টে বিরিয়ানি খায়। বিরিয়ানি খাওয়ার পর ও বললো, মানে খাওয়া দাওয়ার সময় বললো যে আমি লাস্টে বিরিয়ানিটা খাবো, এখন খাবো না, যে আমরা চান করতে নেমে গেছিলাম স্যার। তারপরে ওখান থেকে ও বিরিয়ানি টিরিয়ানি খেয়ে, ও সাঁতার জানে না, আমি সেটা আমার নিজের দাদুর ছেলে, আমি সেটা সবাইকে বলে দিয়েছিলাম যে ও সাঁতার জানে না। তারপরে ও যে কখন ঝাঁপ মেরেছে, কখন কি করেছে স্যার আমরা জানি না। তারপর বাড়িতে এসে বললো না কেন? বাড়িতে এসে বললাম না বলে, তখন ওই আমাদের সন্তু মামা আছে, আমরা মোট 5 জন ছিলাম, তো তাদের বাড়িতে আমার ঘরে নিয়ে গেছিল আমাকে। নিজেই ঝাঁপ মেরেছে নাকি ও? হ্যাঁ স্যার, তারপরে ওখানে সন্তু মামা ছিল, উনি পায়খানা করতে গেছিল। হ্যাঁ, ওই বলছে। তারপরে আমরা ঝাঁপ মারার পর তারপরে ও ওদিকে গেছে মাছ দেখতে, আরেকজন ছিল। কি নাম তোমার? আমার নাম অর্ঘ্য। অর্ঘ্য কি? মানে তোমরা মাটনি বলছো? না স্যার।
ওনি যেই জাম মেরেছে হ্যাঁ যে তলিয়ে গেছে নাকি না ওকে আমরা দেখতে পেয়েছিলাম আমরা দুজন ওখানে আমি তারপরে লাস্টে আইকে বললাম যে ওকে যখন আমরা জলে আমাকে টিপে ধরেছিল ইয়ারকি মার মাধ্যমে তোমাকে কে টিপে ধরেছিল এ জলে হ্যাঁ ইয়ারকি মার নাম কি নাম রঞ্জিত তারপরে চল 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 তারপরে ওকে জলে যখন উঠি তখন ওকে দেখতে পাই সৌরভকে সৌরভ বলে বলি যে ওকে বাঁচাও ও ডুবে যাচ্ছে দিয়ে ওকে ধরতে গেছে তারপর আর পাইনি দেখিস তো মুশকিল হয়ে মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট আনন্দ বার্তা।